কাছাড় জেলায় মহিলা সহ 5 সুদখোর গ্রেফতার। কাছাড় জেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 1 মহিলা সহ 5 সুদখোরকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন কাঠাল রোডের খায়রুল হাসান লস্কর, কনকপুর প্রথম খণ্ডের পেশকার জাঙ্গালের দিলবাহার আলম চৌধুরী, উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের হেনা বেগম লস্কর ও শিলচর ইটখোলা শাহদী মজুমদার ও শিলচর রাখালপাড়ের রিঙ্কু মোহন নাথ। উল্লেখ্য, রিঙ্কু মোহন নাথের বাড়ি থেকে নগদ পরিমাণ 3,50,000 টাকা এবং বেশ কয়েকটি স্বর্ণের অলঙ্কার এবং ব্ল্যাঙ্ক চেক, ব্যাংকের পাসবুক ইত্যাদি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বড়াক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশত গোটেই রাজ্য জুড়ে যে সুদখোরসকলের বিরুদ্ধে যে অভিযান চলিল, সমান্তরালভাবে আমার কাছাড় জেলাতেও অভিযান চলিছিল। আর যোয়া রাতে 3গৰাকীক লোকে সুদখোরসকলের নাম হল খায়রুল ইসলাম, যার ঘর কাঠাল, দিলবাহার আলম চৌধুরী ওরফে বুলু, তার ঘর কনকপুর, আর হিনা বেগম লস্কর, তেখেতর ঘর উত্তর কৃষ্ণপুর পার্ট 1। এই 3গৰাকী ব্যক্তিক ইতিমধ্যে আটক করা হয়েছে। আর এই সন্দর্ভত শিলচর থানাত 158/24 এই সংক্রান্তত এক গোচর রুজু করা হয়েছে। আর এই অভিযান বর্তমানেও চলি আছে। আমার আরও কিছু সম্ভেদ পাওয়া গেছে গুজখর কি সুদখোর লোকসকলের বিষয়ে, আমি কিছু তথ্য লাভ করেছো। আর এই যে অভিযান, এই অভিযান অব্যাহত হয় কিছুমান বস্তু, এই আমি গম পাই যে কিছুমান যদি সুতর লব বিচারে তার বিনিময়ত কিছু বস্তু তার জমা রাখব লাগে। তো সেই কিছু কিছু বস্তু আমি ঘরের বা অফিস যি আছে যার ব্যবহার চলায় সেইবর ঠাইরপা আমি কিছু সেনেকা বস্তু আমি জব্দ করবলে সক্ষম হয়েছো। হয়, আদালতের প্রদেশ করা হয়েছে।